আমাদের জীবনে আমরা হাসি, আনন্দ, বেদনা, কষ্ট, বিষণ্ণতা বিভিন্ন রকম অনুভূতির মধ্য দিয়ে যাই, সবাই এরকম। আমাদের জীবনের বিভিন্ন রকম অবস্থায় বিভিন্ন ধরনের পরিস্থিতি আমাদের এই ধরনের পরিস্থিতির মধ্যে ফেলে। আমরা যখন চাকরি খুঁজি, চাকরি খোঁজার এই সময়টা আমাদের জীবনে আরও অনেক বেশি কষ্ট, কারণ আমাদের দেশের পার্সপেক্টিভে দেখা যায় যে বাবা মায়েরা চিন্তা করে যে যদি অনার্স বা মাস্টার্স পাশ করে ফেলে তার মানে তার প্রতি সব রেসপন্সিবিলিটি শেষ, সে এখনই চাকরি পেয়ে যাবে। কিন্তু চাকরির বাজার আসলে তেমন নয়। চাকরির বাজারে চাকরি পেতে কষ্ট হয়, দেরি হয়, অনেক সময় শুধু শত রাত নয় হাজার রাত চলে যায় আমাদের বিভিন্ন ধরনের অনিশ্চয়তা, কান্নাকাটি এবং অনেক ধরনের বেদনার মধ্যে দিয়ে। এরপরেও আমরা দেখা যায় যে একটা সময়ে এসে সফল হতে পারি, সেক্ষেত্রে আমাদের পরিবার, আমাদের কাছের লোক, আমাদের বন্ধু, তারা কেউ আমাদের সাহায্য নাও করতে পারে, অন্তত মানসিক সাপোর্ট দেবে সেটাও না দিতে পারে, অর্থনৈতিক সাপোর্ট না দিতে পারে। তারপরও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাবো এবং শেষ পর্যন্ত অপেক্ষা করবো যে কোথায় গিয়ে আসলে আমাদের পক্ষে সফল হওয়া সম্ভব। তাই তার আগ পর্যন্ত কোনোভাবেই আমাদের ভেঙে পড়লে চলবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিও।